তেত্রিশ বছর কাটিল কেউ কথা রাখেনি। ছেলেবেলার এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এলো চলে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, দাদা ঠাকুর তুমি বড় হও, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর একসাথে খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা ছাদ ফুড়ে আকাশ ছুলে তবে তুমি আমাকে বিল দেখাতে নিয়ে যাবে। একটা রয়্যাল গুলিও কিনতে পারিনি কোনোদিন, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, বাইরের গেটে দাঁড়িয়ে দেখেছি চৌধুরীদের রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে লেগেছে, আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরা, বাবা জন্ধ, আমাদের কিছুই আর দেখা হলো না। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও ওরকম আতরের গন্ধ বেরোবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম, কিন্তু বরুণা কথা রাখেনি। বরুণার বুকে এখন শুধুই মাংসের গন্ধ। বরুণা এখনো যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না।